আপনি আসলেন দিতে পারি না কেন পয়সা আনেছে 300 আপনার দাম বলছে 7500 বিকাটা পাঠালো হে হ্যাঁ পাঠা পাঠা হ্যাঁ লহে না লকে জুটা দেশি ওটা দেশি যাক না বিকেলে পরে আলো করে দিবে কাছে কারণ পয়সাটুকু পাবে না বেশি গোটা পয়সা পাবে একদম একদম তো নমস্কার আজকে একটা দিব আমি মনসা মঙ্গলে কিন্তু বহুত বড় হাঁসের মার্কেট কিন্তু সমাচার দৈনন্দিন শিল্পী বা কমেডি বা অন্যান্য লোকের কিন্তু সাক্ষাৎকার তবে আজকে কিন্তু মনসা মঙ্গল বাজার কেমন আছে না আছে সেটা দিব কিন্তু সমাচার তবে আজকে যে জায়গাটা উপস্থিত আছে এটা হচ্ছে কিন্তু পুরুলিয়া জেলার অন্তর্গত স্থানটা নামে কিন্তু বড় বাজার লোক হয়েছে কিন্তু হাজার হাজার নাকি হাঁস কত বিকছে কিন্তু দোকানদার লিচে কত কিন্তু কাস্টমার তাদের এলিব কিন্তু সাক্ষাৎকার এটা বাপ এটা কাম বটে কিন্তু আমার বুঝতে পারছে না কোন করে করতে হবে রোজগার মাসে 15-20,000 এটাই হচ্ছে কিন্তু আমার আসল ব্যাপার তো চলুন ব্যাপার আছে বেশি করে মানে বকর বকর নিলে হাটের লোকে কিন্তু আমার উপরে সবাই দিচ্ছে নজর এরপর এই হাটে কিন্তু হাঁসগুলা কেমন বিকছে না বিকছে সেইটারে কিন্তু দিব খবর কেমন লাগবে না লাগবে জানান কিন্তু এখন সম্পূর্ণ দেখার পর যদি এরকম ভিডিওর দেখতে মনে করে অবশ্যই আপনারা পূজা করে আঙুলটা চ্যানেল বড় চ্যানেলটা সাবস্ক্রাইব কর অভাব কিন্তু হবে না তোর বলছি কোথায় আছেন কোথায় আছেন ব্যাপার আছে যে আজকে বড় বাজার হাটে লোক হয়েছে আইতি মাদ্রাসি হাট গিলাকে কিন্তু দেশি বলে বলে পাইকার মানে চাষির কাছে পয়সাটা লুটি শান্তি যদি না হয় মনসা দুদিন পরে কিন্তু ঘোরা নিতে হবে পয়সা নাকি যেহেতু বহুত কষ্ট করে চাষ করেছে চাষা বিপদের হয় নাই ভালো বর্ষা নাকি এমনি মানিবে কেনা লুটে নিলে পয়সা যাই হোক দাদা বলছি নাম কি আছে অসিত মাহাতো অসিত মাহাতো মাহাতো বলছি হাঁস লিয়া হয়ে গেল হাঁস একটা ছোট মোটো লেলি আর 250 টাকা আর দুটো মুরগি নিয়ে লেলি আর কি করবে দুটো মুরগি আচ্ছা এইটা এবং মানে মনসাকে পূজা হবে না না এটা হবে না হাঁসটা দিয়ে দেবো আর কি আজকে 75 দিন পরে মা মনসার পূজা আর 250 হাতে হবে কুয়াকে পূজা না আপনার বাড়ি কোথায় আমার বাড়ি গড্ডি গড্ডি আপনি হাসলেন দিতে পারি না কেন পয়সা আনেছে 300 750 আমার আর পয়সা নাই আচ্ছা আচ্ছা চিত্রকর আচ্ছা তাহলে কি হোক উপায় উপায় কি কারো কিছু করে ধার উদ্ধার নিয়ে হলো মানে দিতে হবে একটা হাত অবশ্যই অবশ্যই কারণ কমে কম মামন সাহেব রক্তদান করতে হবে একদম মামন সাহেব দান করবো রক্ত একদম আমাদের হাতে ছলক আমাদের মাংস নাই হবে মাংস নাই হবে এক পিস করে হবে যাই হোক যাই হোক বলো কত করে হাতে সেটা বলো তো 350 করে 350 দেশি না বিদেশি দেশি বিকাটা পাঠালো হে হ্যাঁ পাঠা পাঠা লো হে না লোকের জুটা দেশি ওটা দেশি যাক না বিকেলে পরে আলো করে দেবে কাছে কারণ পয়সাটুকু পাবে না বেশি গোটা পয়সা পাবে একদম 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 বলছি কত করে কত করে 350 দেশি বটে না আচ্ছা না কি নাম আছে কাকা কি নাম আছে বলছি ফুলচাঁদ মাহাতো ফুলচাঁদ দেখুন দেখুন খদ্দার 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 এটা আছে খদ্দার আসছে দেখুন আপনার কোথা থেকে আসেছেন বনগাড়ি থেকে আসছেন বনগাড়ি থেকে আসেছেন কি করতে হাঁস কিনতে কিনে হইলো কিনে হয়েছে কত নিলেন 600 টাকায় দুটোয়া 600 টাকায় দুটোয়া দুটোয়া এই ব্যাপারে কাটুল একটা সাড়া আচ্ছা আচ্ছা 300 টাকা করে নাকি 300 টাকা আর অন্যান্য লোক 600 টাকা কোনো হাঁস দিচ্ছে না আপনি কিভাবে এটা চুকালেন না ক্যাম্পের হাঁস পড়ে হ্যাঁ ও ক্যাম্পের হাঁস এই জন্যেই আপনার কি খবর বিদেশি চিনতে পাচ্ছেন যে কোনটা দেশি কোনটা কোনো বোঝা যাচ্ছে না ঝাঁপি সব বলছে সবাই বলছে দেশি কে 5টা নিয়ে রাখছে কে 7টা নিয়ে রাখছে আমার দেশি ঘরের বটে ই বলছে আমার ইয়ার বটে সবাই বলছে দেশি বাঁচিয়ে বুঝে লিয়া হচ্ছে পাঠা দিলে হচ্ছে পাঠা দিয়া হয় নাই
আপনি কি করেন? বারো মাস নিলে মোটা একটা 250 গ্রামের হাঁস আজ যখন বিক্রি আস যেহেতু ইউটিউবে করবে কি ফোকাস মানে আপনার ঘরে যে করবে মাস এটা আছে আসলে মুরগা ফুরগা আছে আর কি করবে মুরগা ফুরগা আছে আচ্ছা এইভাবেই চলছে এইভাবেই চলছে ভোরটা দিয়ে সন্তুষ্ট করা বর্তমানে চাষবাস ঠিকঠাক হয়ে গেছে চাষবাস তো একটা ভালো নাই হই তবে একটা ভালো নাই আচ্ছা কাকা হাঁস কিনলে কত কিনলে আজ 700 টাকা দুটো 700 টাকা দুটো দেশি না বিদেশি দেশি দেশি 700 টাকা দুটো হ্যাঁ এত কম দামে নাই বিদেশি হাঁস হয় আচ্ছা বিদেশি আছে আলাদা কোন দিনে বিকছে দেখো আচ্ছা আচ্ছা এটা দেশি হাঁস দেশি হাঁস লিয়া হইলো হ্যাঁ হাঁস লিয়া হইলো হইলো কত লিয়া হইলো এটা লিয়া হইলো 400 আচ্ছা আচ্ছা দেশি না বিদেশি এটা বিদেশি হই বড় বিদেশি হই বড় আচ্ছা আচ্ছা নাম কি আছে সঞ্জয় মাতো সঞ্জয় মাতো বড় হাটের মার্কেট কেমন আছে কি বাজার কেমন আছে হাটের বাজার তো এখন হাই হাই র‍্যাঙ্কে আছে মানে পুরো ভাই র‍্যাঙ্কে মানে দাম পুরো চড়া দাম আছে নাকি চড়া দাম আচ্ছা 400-500 নিচে আসে নাই 400-500 নিচে আসে নাই কি হাস নাই আচ্ছা মানে মেন মাদ যত বছর হই নাই চার চাচার হই গেল কিন্তু মাস এইটাই কিন্তু আজকে তুলে ধইল বিকাস আর ইউটিউবের মাধ্যমে কইলো ফোকাস নাকি এখন জায়গা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু হাতের কি বড় আইডিয়া মালিক 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 ইনার মুখ থেকে তো শুনবো দু চার কথা যে আজকে হাটটা লাগে যে ঠিক না বে ঠিক নাকি মোটামুটি ঠিক যাই হোক দাদা বুঝার নাম কি বলছে নাম কি আছে বিশ্বজিৎ মাহাতো বিশ্বজিৎ মাহাতো হ্যাঁ কি করছেন এই হাটে কালেকশন করায় কালেকশন করা হচ্ছে আচ্ছা আচ্ছা তো বলছি আজকে তো সেই মনসা পূজার দিন আমি দেখা নিয়েছি বরাবর হাটে সিন নাকি ভেড়া ছাগল হাঁস এটাই কিন্তু তুলছে বিকাশ ভালো হয়নি চাষ বিকাশ হ্যাঁ নাকি জায়গায় মেনে করেন না আর কি আছে আরো থাকে লোক থাকে আরো লেবার আছে লেবার আছে আপনি লেকিন অরিজিনাল মূলটা মূলটা হ্যাঁ আর ডাল আছে ডাল তো রাখতে হবে নাকি আচ্ছা না কেমন করছে তাহলে কেমন করছে দেখুন কত ভিড় হয়ে আছে।